নমস্কার আমি দেবপ্রতি আমার রান্নাঘরের সকলকে জানাই সুস্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি সর্ষে দিয়ে আলু দিয়ে বাটা মাছের স্বাস্থ্যকর পাতলা ছোলের রেসিপি নিয়ে চলো আমরা দেখে নিই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে আমি বাটা মাছ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলুর টুকরো নিয়ে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণে পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি স্বাদ মতো লবণ বন্ধুরা সাদা সর্ষে আমি বেটে নিয়েছি সেটা আমি এখানে দেখাচ্ছি না আর কড়া গরম হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কড়াতে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি বন্ধুরা আমি সাদা সর্ষেটা আমি দেখাতে পারলাম না কারণ সর্ষেটা এই মুহূর্তে আমি নিয়ে আসিনি তো ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমরা রান্নাটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে নেব তারপর আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি মিশ্রণটা আমি ঢেলে দেবো বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে আশা করছি খুব ভালো লাগবে একদম অল্প কয়েকটা উপকরণ দিয়ে দারুন স্বাদের একটি রেসিপি বন্ধুরা আমি মিশ্রণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োর এবার এটাকে আমি একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি যখন তেল ছেড়ে দেবে তখন আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি জল ঢেলে দেব আমার কষানো প্রায় হয়ে গিয়েছে কড়া থেকে তেলও ছাড়ছে জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পর এগুলো একটু নেড়ে নেব এবার আমি থালা দিয়ে ঢেকে দেব ঢাকা দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমি কুড়ি মিনিট বাদে ফিরে এলাম তোমরা দেখতেই পাচ্ছ ঝোল টক করে ফুটছে আর একটু লবণও দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেলে আমি ঝোলটাকে প্রায় দশ মিনিটের মতো হতে দেব তারপর আমি বেটে রাখা সাদা সর্ষে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ বলতে একদম অল্প সময় দুই থেকে চার মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা আমাদের রান্না একেবারে রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু সর্ষে দিয়ে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝাল একেবারেই কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ ঝোল টকবক করে ফুটছে বন্ধুরা তোমরা সকলে চেষ্টা করবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার স্বাস্থ্যকর খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা আমার সাদা সর্ষে বাটা ছুঁড়ে এসেছে সাদা সর্ষে বাটা আমি দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ দুই থেকে চার মিনিট এরকমভাবে রেখে দেব তারপরেই একেবারে রেডি বন্ধুরা আবার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি রান্না একেবারেই রেডি সকলে পাশে থেকো বন্ধুরা তোমাদের পাশেও আমি আছি সকলে ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আজ আমি এখানেই শেষ করছি টাটা বাই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে